হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সুইটিস কিচেন। আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব, গাজর, দুধের গাজর দিয়ে একটি ডেজার্ট তৈরি করব, দুধের পুরে ভরা গাজরের সন্দেশ। গাজরের সন্দেশ তৈরি করতে দুধের পুর ভরা, প্রথমে আমি গাজর নিয়েছি, এখানে 1 কাপ গাজর গ্রেট করে নিয়েছি ছোটো একটা গ্রেটার দিয়ে। আপনারা বটির সাহায্যে কুচিও নিতে পারেন, তবে গ্রেট করে নিলেই ভালো। আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গাজরটা আমি প্যানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন আমি এগুলি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব, মিশিয়ে একটু ঢেকে দিব। আমি ঢেকে দিচ্ছি। গাজরটা খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই সময় ডেজার্ট তৈরি করার পারফেক্ট টাইম, এই শীতের সময়। বাজারে খুব সুন্দর রঙিন গাজর পাওয়া যায়, ফ্রেশ। এই সময় গাজর দিয়ে অনেক ধরনের ডেজার্ট তৈরি করা যায়। আমার এটা গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে, যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। এরকম আটালো হয়ে যখন আসবে তখন আমি নামিয়ে নেব। আমার এটা আটালো হয়ে এসেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ট্রে নিয়েছি, তাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি গাজরটা দিয়ে দিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে এরকম করে পুরোটা বিছিয়ে দিচ্ছি। এটা সেট হতে থাক, আমি এখন ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে, ততক্ষণে আমি দুধের পুরটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ পানি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গরুর দুধ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। সব কিছু মিশিয়ে নিচ্ছি। এটা খুব ঠিক করা যাবে না, এরকম ঘনত্ব অবস্থায় নামিয়ে নিতে হবে দুধটা, পুরোটা দুধের পুরটা। পুরটা আমি ঢেলে দিচ্ছি,
গাজরের উপরে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি পুরো ট্রে জুড়ে। আমি এর উপরে আবার আরেক লেয়ার গাজর দিয়ে দিব। দুধের পুর বড়া এই সন্দেশটা খেতে অনেকই টেস্টি, অনেক মজাদার একটা ডেজার্ট। আমি একটা চামচের সাহায্যে ওটা সেট করে নিচ্ছি পুরো ট্রে জুড়ে। সেট করে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপরে আমি বরফি আকারে সন্দেশটা কেটে নিব। 1 ঘন্টা পর আমি ট্রেটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি, নিয়ে এরকম করে উল্টে দিয়েছি একটা। এখন আমি এটা বরফি আকারে কেটে নিচ্ছি। সন্দেশটা কেটে নিচ্ছি। এরকম করে আমি সবগুলি সন্দেশ কেটে নিচ্ছি। দুধের ভিতরে দুধের পুর, অনেক টেস্টি একটা সন্দেশ। রেসিপিটা ট্রাই করবেন প্লিজ। আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা ডেজার্ট, ভিতরে পুর বড়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং।